গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের সবাইকে তোমাদের প্রিয় পরিবার ডেলি ক্রিয়েশনে স্বাগত। আর আজকে আমি কথা বলবো স্কিন কেয়ার নিয়ে, কোনো বাজার চলতি প্রোডাক্ট দিয়ে নয়, সেটা বাড়িতে থাকাই একটা প্রোডাক্ট দিয়ে। সবার বাড়িতে নিশ্চয়ই আশা করছি আছে এই টমেটো। এই টমেটো দিয়ে আজকে আমি দেখাবো কীভাবে ট্যান রিমুভ করবে। এরকম টমেটোটাকে ছুরি হোক কোনো কিছু সাহায্যে হোক কেটে নেবে। দেখাচ্ছে, আমি এটা দিয়ে কেটে নিলাম। যে কোনো একটা টুকরো নিয়ে নেবে, নিয়ে নিলাম। এইটা দিয়ে দেখাবো কীভাবে ট্যান রিমুভ করবে। তো এটা রান্না করার আগে সকালে হয়তো লাগিয়ে নিলে স্কিনে, আর না হলে রান্নার পরে লাগিয়ে নেবে। এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা লাগিয়ে নেবে। আই দুটোই অ্যাপ্লাই করবে না, খুব যদিও অ্যাপ্লাই করো কিন্তু খুব হালকা, যেন আয়ে না লাগে। খুব হালকা করে উপর থেকে নেবে। এটাকে পেস্ট করেও লাগাতে পারো, কিন্তু এইভাবেও লাগানো যায়। দু চার মিনিট ভালো করে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে নেবে, সাথে একটু কলাটাও নিয়ে নেবে। ভালোভাবে অ্যাপ্লাই করতে করতে দেখবে এই জায়গাটা ক্ষয়ে ক্ষয়ে চলে আসবে। আমি পুরোটা অ্যাপ্লাই করলাম না আমাদেরকে, এটা তো এটা পুরো ক্ষয়ে চলে যাবে। এরকমভাবে রোলিং করতে করতে তারপর লাগানো হয়ে গেলে, যদি রান্নার আগে লাগাও তো মুখে লাগিয়ে নিয়ে রান্না করলে, তারপরে যা কাজ আছে সব করলে, করে নিয়ে শেষে মুখটা ভালো করে ঠান্ডা জল দিয়ে ঝাপটা মেরে মেরে জলের মুখটা ওয়াশ করে নেবে। তারপরে ফেস ওয়াশ যা কিছু ইউজ করতে পারো, কিন্তু এটাতে মুখে যে ট্যান পড়ে তো সেটা চলে যাবে। কিংবা রান্নার আগে হয়তো কারো সময় থাকলো না, তো কোনো প্রবলেম নেই, রান্না অ্যাপ্লাই করে নেবে। আর যদি খুব বেশি সময় না থাকে তো 10-5 মিনিটের মধ্যে এটা মুখে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবে। আর 10 মিনিট মতো লাগলেই চলবে, তো তারপরে মুখটা ওয়াশ করে নেবে। দেখবে স্কিনে যে তোমাদের ট্যান আছে তো ট্যান রিমুভ হয়ে যাবে, আর স্কিনে কোনো ট্যান থাকবে না। তো চেষ্টা করবে করার। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার এই ভিডিওতে নতুন তো তারা প্লিজ সবাই ভিডিওটা দেখে চলে যেও না, যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা।